তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটা তো তোমরা টাইটেল এবং থাম্বনেলে দেখে বুঝেই গিয়েছো। হ্যাঁ, আজকে আমি চলে এসেছি বিষ্ণুপুর মেলাতে। দেখতে পাচ্ছ পুরো বিষ্ণুপুর মেলাটা? তো আজকে আমি চলে এসেছি বিষ্ণুপুর মেলাতে এবং তোমাদেরকে সমস্ত বিষ্ণুপুর মেলাটা আমি আজকে ঘুরে দেখাবো এবং তোমাদেরকে দেখাবো বিষ্ণুপুর মেলা দিনের বেলায় কেমন দেখতে হয়, কোথায় সিনেমা আর্টিস্টরা আসে এবং কন্ড হচ্ছে সেলিব্রিটিদের মঞ্চ, মানে যেখানে আর কি সেলিব্রিটিরা আসে, যেখানে এবারে আসবে সেলিব্রিটিরা। তো চলো আজকে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। আজকে ভিডিওটা শুরু করার আগেই তোমাদেরকে বলে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাস্টে লাইক করে দেবে। তো চলো ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তো এটা হচ্ছে গেটটা, ঠিক আছে? আর এটার ভিতরটা হচ্ছে বিষ্ণুপুর মেলা। তো চলো ভিতরে যাওয়া যাক এবং তোমাদেরকে সব কিছু দেখাবো। এই হলো বিষ্ণুপুর মেলা, ঠিক আছে? এখানে একটা স্টেজ করা হয়েছে, কিন্তু আরেকটা স্টেজ মোটামুটি তিনটা মাঠ আছে, তিনটা মাঠে আর কি স্টেজ করা হয়েছে, ঠিক আছে? তিনটা মাঠের মধ্যে প্রথম এটা হচ্ছে মাঠ, আর বাকিটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এখানে একটা আই লাভ বিষ্ণুপুরের মতন একটা কিছু থিম করা হয়েছে, দেখতে পাচ্ছ? এখানে বাটুল আছে আর এখানে দুটা আর এই কার্টুনের মতন করা হয়েছে। এটা ছবি তোলার একটা ভালো আর কি প্লেস করেছে, যারা যারা আসবে একবার ছবি তো এখানে ডেফিনেটলি তুলবে। ছবির উপরটা দেখতে পাচ্ছ আই লাভ বিষ্ণুপুর, পুরো একদম মঞ্চটার একদম ঠিক সামনে আর কি এটা করা হয়েছে। চলো আবার বিষ্ণুপুর মেলার ভিতরে যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা তো ওই দূরে স্টেজটা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? স্টেজটা কিন্তু একটা উপরে দেখতে পাচ্ছ একটা অসাধা একটা বেলুন টাঙানো হয়েছে এবং ওইখানে লেখা রয়েছে বিষ্ণুপুর মেলা। দেখতে পাচ্ছ বেলুনটা একদম অনেকটা উঁচুতে আর কি বেলুনটাকে আর কি উড়ানো হয়েছে। দেখতে পাচ্ছ একটা দড়ি দিয়ে আটকানো রয়েছে যাতে না উড়ে যায় বেলুনটা, বুঝতে পারছো? আর এখানে স্টেজটা আছে, এবার মেলা এখনও স্টেজটা প্রায় সম্পূর্ণ রেডি হয় নাই, কিন্তু রেডি হবে দেখতে পাচ্ছ সব। এখন এখানে লাইটিং পাইটিং হয় আর উপরে দেখতে পাচ্ছ কত লাইট লাগানো আছে। তো বন্ধুরা, এখন তোমরা যে মঞ্চটা দেখতে পাচ্ছ বা স্টেজটা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু সব সিনেমা আর্টিস্টগুলো আছে, মানে এবারে যারা আসছে আর কি, তোমরা তো আমার ভিডিওতে দেখেই নিয়েছো, আর যারা দেখো না কে কে আসছে তারা নিচে দেখতে পাচ্ছ, লিঙ্কটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখানে চেক আপ করতে পারো, ঠিক আছে? তো এটা হচ্ছে সেই আসল মঞ্চটা যেখানে আর কি সেলিব্রিটি মানুষগুলো আসে। এবার ঠিক মঞ্চটার পাশে রয়েছে মেলার যাওয়ার রাস্তা। তো এইটা হচ্ছে আরেকটা মাঠ, ঠিক আছে? এখানে সব খাবার স্টলগুলো করা হয়েছে, এদিকটাতে একটু আছে আর ওদিকে একটা মাঠ আছে, এখানে একটা মাঠ আর এই মাঠটাই হচ্ছে খাবার স্টলগুলো বসেছে। চলো মেলার ভিতরে যাই। তো বন্ধুরা, এদিকে যতটা এরিয়া আমি আপনাদেরকে দেখালাম পুরাটাই হচ্ছে খাবারের স্টল, মানে পিছন দিকে শুরু করে সবটাই হচ্ছে খাবারের স্টল, আমার ব্যাকেও খাবারের স্টল আর ওই দিকটা তো পুরো মানে এই এরিয়াটা সম্পূর্ণটাই খাবারের স্টল। তো বন্ধুরা, ওই দিকটাই তো খাবারের স্টল ছিল, কিন্তু এদিকটা হচ্ছে পুরো সম্পূর্ণ চরকের স্টল, মানে এদিকে সম্পূর্ণ চরক আছে। এদিকটা দেখতে পাচ্ছ এদিকে মানে কিছু আর কি ভয়ানক সিন দেখানো হয়, এখানে একটা কঙ্কালের ছবি আর কি দেওয়া আছে। তো এখানে মনে হচ্ছে ভিতরে কঙ্কাল টঙ্কাল দেখা যায়, দেখতে পাচ্ছি এখানে কঙ্কালের কিন্তু ছবিটা দেওয়া আছে, ঠিক আছে? আর এদিকে একটা ছোট্ট বাচ্চাদের ট্রেন আছে আর ওইখানটা দেওয়া আছে ড্রাগনস, ঠিক আছে? চলো তোমাদেরকে দেখাচ্ছি ওদিকে গিয়ে পরে। মানে সম্পূর্ণ এক একটা করে বিভাগ আছে, মানে একটা একটা করে ভাগ আছে। একদিকে হচ্ছে খাবারের স্টল আছে, একদিকে আছে চরক, একদিকে আছে খেলনা, তো বিভিন্ন স্টল আছে, ঠিক আছে? একদিকে একদিকে যেদিকে যেদিকে যেরকম, যেমন আর পিছনে দেখতে পাচ্ছে এখন ড্রাগনস, ঠিক আছে? এইটা আরও ওদিকে আরও নাগরদোলা আছে, সব কিছু আছে, তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর পিছনে দেখতে পাচ্ছ সব চরক, আর এইটা হচ্ছে ভাই খাতারনাক চরকটা, ঠিক আছে? আমি একবার চেপেছিলাম, একবার চেপে পড়ে আর দ্বিতীয়বার চাপায় না, বিরাট খাতারনাক, বিরাট। যখন ওই যখন ওই নাগরদোলাটা নিচের দিকে নামে না তখন আগে পুরো শরীরটা হালকা হয়, সেই জন্য এই চরকটা ভাই আমি একবারই চেপে। এখানে একটা বেলুন আছে, ঠিক আছে? কিন্তু ভাই বেলুনটায় পুরো যখন থেকে আমি লম্বা হয়েছি তখন থেকে বলে দিয়েছি আমাকে যে আর আমি চাপতে দিচ্ছি না, তারপর আর এইটা ইয়ে রয়ে গেছে। তখন আমাদের চাপতে দিয়ে যাবে কি বেলুনটাই? হ্যাঁ বললাম তো, এইটাই আমাদের আর চাপা চলবে না, এখন বুড়া ধার হয়ে গেছি আমার। আর এখানে একটা আছে ব্রেক ড্যান্স, মেলাটা প্রচুর বড়, প্রচুর, যত দেখাবো শেষ আর হবে না, প্রচুর বড় প্রচুর। এখানে আছে ড্রাগনস, ছোট্ট ভীমের ছবি, পুরা পুরা এরিয়াটা মানে এত জায়গা, অনেকটা বড় জায়গা নিয়ে আর কি মেলাটা আর কি বিস্তৃত। আর ওই দেখো দূরে বিষ্ণুপুর মেলার একটা বেলুনটা দেখা যাচ্ছে, উপরে লেখা আছে বিষ্ণুপুর মেলা।
এখানটায় দেখতে পাচ্ছ তো সব বাচ্চাদের গাড়ি টাড়ি রয়েছে। এখানে ব্যাগের দোকান, এদিকে খেলনা, এখানে খেলনার দোকান, বাজারের ভিতরে দেখতে পাচ্ছ সব, মানে বললাম তো একটা একটা খুব খুব। এদিকটা পুরাটাই আর কি খেলনার দোকান, রুমালের দোকান। এই তো বন্ধুরা, এখানে আর একটা চড়ক আছে, এই চড়কটা পুরো সম্পূর্ণ মানে এটা পুরো একদম বেঁকে যায়, পুরো একদম উপর দিকে উঠে যায়। আশা করি তোমরা জানো, এটা তো আমি চাপি নেব, চড়কের প্রতি আমার অতটা ইন্টারেস্ট নাই, তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, ব্লগ বানাচ্ছি তাই দেখিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ এইটা একটা মানে পুরো বন্দুকের মতন, মানে এখানে সামনে এখানে বন্দুকগুলো রাখে আর এখানে ফায়ার করতে হয়। তেমনি করার সময় হয় বিকেল চারটার থেকে, ঠিক আছে। পুরো দেখতে পাচ্ছ এখানে মনে হচ্ছে চারিদিকে শুধু বেলুনই টাঙা থাকবে, ঠিক আছে। পুরো এটা হচ্ছে পুরো বেলুন, যেমন একদিকে চড়ক ছিল, একদিকে খাবারের দোকান ছিল, একদিকে খেলনার দোকান, তেমনি এদিকেও মনে হচ্ছে একদিকে বেলুন ফুটানোর দোকান। এদিকটা মনে হচ্ছে পুরাটাই আরো খাবারের দোকানে ভর্তি। এটা হচ্ছে ফুচকা, টিকিয়া, চাট। তো বন্ধুরা এখানে আবার চপ, সব কিছু দেখলে চপটাও কেন বাকি থাকে, এখানে হচ্ছে পাঁশকুড়ার চপ। কাকু বলি এগুলোর নামটা কি, কাকু নামটা কি? এটা খাজা, দেখতে পাচ্ছ খাজার সাইজ গুলো একবার দেখো, দেখতে পাচ্ছ মেলাটার আর কি বাইরেটাতে এমনি দুটা বড় বড় খাজার দোকান আছে।